সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সেতার গুরুকুলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই। আজকের পর্বে আমরা গত পর্বে যে বোলের একটি রেয়াজ দেখেছিলাম, সেরকম একটি সেটারই একটি নতুন সংযোজন হবে আজকের এই পর্বে। আমি বলেছিলাম ডান হাতের যে বোলের যে অনুশীলন আমার গুরুজিরা আমাকে দেখিয়েছিলেন, যে ডান হাতের এই সমস্ত বোল, যত কমপ্লিকেটেড বোল আমরা প্র্যাকটিস করব, ডান হাতের ক্ল্যারিটি এবং অ্যাজিলিটি দুটোই আস্তে আস্তে আরও অনেক বৃদ্ধি পাবে। তো শুরুর দিকে আমরা শুধু বেসিক ডা 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 রা 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 করতাম, তারপরে আমরা গত লেসনে একটি বোল শিখলাম, এমন আরও নানান ধরনের বোল আছে, সেটারই একটা গতকালকে গত এপিসোডে আমরা দেখেছি। আজকে সেটারই একটা নতুন সংযোজন হবে, যেখানে বা হাত আরেকটু বেশি পার্টিসিপেট করবে। তবে সবসময়ের মতন আমি এ পর্বেও বলে রাখতে চাই যে আগের লেসনগুলো যাদেরই মনে হচ্ছে যে অতটা কমপ্লিটেড হয়নি, তারা তাদের জন্যে আমি মনে করি যে সেগুলো একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে গেলে তবেই এই রেয়াজে আপনারা এই রেয়াজটি করা শুরু করবেন। না হলে গ্যাপ পড়ে গেলে, একটু বোর লাগলেও যদি গ্যাপ পড়ে যায় এবং নতুন লেসনে আপনি চলে যান, ভবিষ্যতে গিয়ে দেখবেন অনেকগুলো অ্যাবিলিটি এখনও আসেনি এবং সেতার বাজাতে অসুবিধা হচ্ছে, আবার পেছনে গিয়ে এই জিনিস করতে হবে। তাই আমি রেকমেন্ড করবো যে একটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি লেভেল এ না এলে এই রেয়াজটা বা বোল প্র্যাকটিস না করাই ভালো। তো আমি একটা রিক্যাপ দিই যে গত লেসনে আমরা কী করেছিলাম। চার লাইনের একটি বোলের প্যাটার্ন ছিল। প্রথম লাইন যা ছিল ডা ডা রা ডা রা, অর্থাৎ এরপর ছিল ডা রা ডা রা ডা রা, এরপর ছিল ডা ডারা ডারা ডারা, এবং সর্বশেষ ডা রা ডা রা ডা। এবার এই চারটা লাইনে আমরা শিফট করে করে কতগুলো নোট অ্যাড করব এবং সেইটাই হবে রেয়াজের নতুন সংযোজন। তো সেটা কেমন? প্রথম পার্ট ডা ডারা ডারা, সেই ক্ষেত্রে আমরা সা রে রে গা রে বাজাবো, মানে অর্থাৎ ডা ডারা ডারা সা, ডারা হচ্ছে রে রে, ডারা গা রে। তো এই গেল। এরপর রে গা মামা গা গা, কারণ ডা ডা ডারা 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 রে গা মামা গা গা। আবার বাজাই। এরপরে ডা ডারা ডারা ডারা, সেই ক্ষেত্রে গা মামা পাপা মামা। এই মাঝের দুটোতে সবার কনফিউশন হয়, প্রথম দিকে আমারও হয়েছিল সেই কনফিউশনটা। এখানে দুটোর যে মাঝখানের দুটো লাইন আছে, মানে ডা ডারা 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 ডা ডারা 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 ডা ডারা ডারা ডারা, এই দুটোতে একটা কনফিউশন হওয়া খুব স্বাভাবিক। এবং কনফিউজড হয়ে ভুল জিনিসটা রেয়াজ করে ওটা সেটাকে ঠিক মনে করা, যেহেতু খুব কাছাকাছি দুটো, এটাও খুব ঠিক। সেই ক্ষেত্রে আপনি আমাকে মাঝে মাঝে রেকর্ডিংও পাঠাতে পারেন আমার ইমেইলে, এবং আমি শুনে কিছুটা আমি হেল্প করতে পারবো আমি আশা করছি। তো গা মা পাপা মামা গা গা রে রে সা। তো একদম শেষের গা গা রে রে সা ডা রা ডা রা ডা বলেছিলাম, এই ক্ষেত্রে স্ট্রোকগুলো প্রমিনেন্ট রা হলেও নোটগুলো বাজবে ডা দিয়ে, মানে গা গা ডা রা ডা। তো আমি আরেকবার বাজিয়ে দেখাই। এই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে নোট চেঞ্জও করতে পারি, মানে সা থেকে শুরু হয়ে পা পর্যন্ত গিয়ে আবার সাতে ফেরত আসলাম, এরপরে রে থেকে শুরু করলে ধাতে ফেরত ধাতে গিয়ে আবার রেতে ফেরত আসবো, মানে এখন আমরা গা থেকেও করতে পারি একই রকম ভাবে।
সর্বশেষ। এই বোলের রেয়াজটা শুনতে খুব ভালো লাগে যদি আপনি মডারেটলি একটা ফাস্ট স্পিড নেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমি খুব বেশি ফাস্ট বাজাই না, অন্তত এই বিগিনার লেসেনগুলোতে, কারণ আমার মনে পড়ে আমার খুব সৌভাগ্য ছিল আমি খুব বড় বড় মানুষের কাছে সেতার নিয়ে বসতে পেরেছি এবং আমাকে এই সেতার শিখতে আমি সবসময় চাইতাম যে খুব ভালো বাজাই বা না বাজাই, যেটা আমি একেবারেই বাজাই না, কিন্তু সেতার জিনিসটা কী করে বাজাতে হয় সেটা শেখার আমার খুব ইচ্ছা ছিল। তো আমার গুরুজিরা যখন আমাকে কোনো একটা নতুন রেয়াজ দেখাতেন, অসাধারণ স্পিডে বাজিয়ে দেখাতেন এবং আমার খুব স্বাভাবিকভাবে একটা লোভ কাজ করতো, এবং বাড়িতে এসে যখন আমি সেম স্পিডে জিনিসটা অ্যাটেম্প্ট করতাম, কারণ আমার মাথায় থাকতো যে আমাকে এই স্পিডে জিনিসটা বাজাতে হবে, তো এবং যথারীতি আমি ওই একটা অতিরিক্ত একটা স্পিড নিয়ে সেটা আলটিমেটলি আর হতো না। আরও অনেক দিন পরে আমি যখন আরেকটু ম্যাচিওরড হই, তখন আমি বুঝতে পারি যে এটা আসলে খুব কম স্পিডেই আস্তে আস্তে ক্ল্যারিটিতে বেশি আমার ধ্যানটা দেওয়া উচিত, এবং আমি আস্তে আস্তে তাই করি। সুতরাং আপনাদের ক্ষেত্রে আমি একেবারেই ওই জিনিসটা করতে চাই না, অন্তত এখনও। আপনার যতটুকু কমফোর্টেবল, মানে স্লাইটলি কমফোর্ট জোনের বাইরে কিন্তু তাও ক্ল্যারিটি আছে, এমন স্পিড প্রত্যেকের জন্যই আলাদা হবে, সেটা আপনাকে নিজেকে খুঁজে বের করে নিতে হবে এবং সেই স্পিডই আপনি প্র্যাকটিস করবেন। হাউএভার, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই যে সেটা মডারেটলি স্পিডে বাজালে কেমন লাগে। ফেরত আসার তো এই ছিল আজকের রেয়াজ। এখন প্রশ্ন আসতে পারে যে যেভাবে করে আমি বুঝিয়েছি যে রেয়াজের এক একটা স্তর দিয়ে আমরা বিল্ড আপটা করবো, তাহলে এটা কোন স্তরে রেয়াজ হবে অথবা এই রেয়াজের পজিশনটা কোথায় হবে? এই রেয়াজ যেহেতু এখনও পর্যন্ত মূলত ডান হাতের রেয়াজ, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে প্রথমে এখনও আমরা ডা 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 রা 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 করে আটটা, তারপরে চারটা, তারপরে দুটো, এরকমভাবে আমরা করব, এবং এর ঠিক পরে ছোট্ট একটা বিরতি নিয়ে যখন হাত টায়ার্ড হয়ে যাবে অল্প একটা ব্রেক নিয়ে আমরা আবার শুরু করব। এইবার আমরা সেকেন্ড ফেজে আমরা করব হচ্ছে এটার যে আরেকটা ফর্ম আমি দেখেছি উইথাউট দ্য মুভমেন্ট অফ দ্য লেফট হ্যান্ড, ওরকম কিছুক্ষণ করে জাস্ট ওয়ার্ম আপের জন্যে, এরপরেই থার্ড রেয়াজ আমরা এটা করব। সেই ক্ষেত্রে এরপরের যে সারগম রেয়াজ হবে সেটার কারণে লেফট হ্যান্ডটাও একটু একটু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, আশা করি সেতার জার্নি সবার আস্তে আস্তে আরও অনেক মসৃণ হচ্ছে। যে কোনো সমস্যায় অবশ্যই আমাকে লিখবেন, আমি অপেক্ষায় থাকব। ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে।